তো বন্ধুরা দেখুন, 8,000 টাকার যদি ডাউন পেমেন্ট দেন, যে এ তো এই জুম স্কুটিটা আপনি নিতে পারবেন, আমেরিকান হাইলি ডিভিশন বাইকের ইঞ্জিন, আপনি গিয়া ফাইবরা ম্যাভরিক 440-তে 1 লিটারে 90 কিলোমিটার ফোন তো মাইলেজ হয়েছে গিয়া। স্প্লেন্ডার আর তিনটার মডেলে আপনারা দিব। অন্ধকার যদি থাকে তো অটোমেটিক্যালি লাইট জ্বলে দিব, অটো সেন্সার হেডলাইট, ঠিক আছে, ম্যাভরিক 440-তে ফার্স্ট টাইম আপনি দেখতে পারবেন। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেবরায় অ্যান্ড ফেসবুক পেজ করিমৈশুরে। আপনারা জানেন বেতালা গরম করছে আমরা করিমগঞ্জে, আর সব সব জায়গাতে বরাকবেলিতে তো, এবং সেই যেহেতু সামার, এবং সেই সামার উপলক্ষে বাম্পার অফার লইয়া আইছে করিমগঞ্জের রয়্যাল এটিএস হিরো, যেটা হয়েছে গিয়া হিরো টু হুইলারের অথরাইজ শোরুম। আপনারা এর আগে তো রয়্যাল এটিএস হিরোর আপনারা অনেকগুলো ভিডিও দেখছিলা, যেগুলোর মধ্যে অনেকগুলো অফার আছে। একটা যার লাস্ট যে অফারটা আছে মনসুন অফার, সেই মনসুন অফারে 6,666 টাকায় তারা দিছিল, 6,666 টাকায় ডাউন পেমেন্টে তারা দিছিল স্প্লেন্ডার। ওকে, তো সেই অফারটা কিন্তু ওখানেও আছে, আমি শোরুমে আসতাম সেই অফারটা ওখানেও আছে। সামার উপলক্ষে তারা একটা বাম্পার সামার অফার নিয়ে আইছে, এবং এই যে অফারটা তারা দিছে আমি মানে প্রাউডলি কইতে পারবো যে এই অফারটা বরাকভেলির কোনো শোরুমে কোনো টু হুইলারের শোরুমে অফার পর্যন্ত দিছে। ব্যাপার কী হয়েছে, যখনই আমরা কোনো বাইক লই, ম্যাক্সিমাম মানুষে ডাউন পেমেন্ট দিয়ে বাইক লইন, মানে ফাইন্যান্সে বাইক লইন, ঠিক আছে, তো যখনই বাইক লইন তো মান্থলি ইনস্টলমেন্ট দিতে লাগে। তো ইনস্টলমেন্টে কীতা হয় রেট অফ ইন্টারেস্ট, মানে আমি যেখান থেকে আপনি ফাইন্যান্স, যে কোম্পানি থেকে আপনি ফাইন্যান্স লইলা, তার রেট অফ ইন্টারেস্ট তখন যদি 8%, 9%, 10% থাকে জেনারেলি, যদি আপনি সাধারণ যে কোনো টাকি কিনেন আপনার 8%, 9%, 10% দিতে লাগবে। কিন্তু এই যে রয়্যাল এটিএস হিরোর, তারা যে হিরোর যে নিজস্ব ফাইন্যান্স যেটা, এটা তারা এই সামারে এমন একটা অফার দিছে যে মাত্র 5.99, মানে 6%-এরও কম রেট অফ ইন্টারেস্টে ওখানে আপনি হিরোর যে কোনো বাইক লইতে পারবা, ঠিক আছে। এবং শুধু এটাও নাই, অফারটা এখানেও শেষ হয়েছে না, যে বাইকটা ধরেন ফাইন্যান্স অনুযায়ী সব কিছু লইয়া লোন লইয়া একটা বাইকের দাম যদি হয় গিয়ে আপনি 2 লাখ টাকা, আর আপনি যদি 1 লাখ টাকা পে করে দেন, ঠিক আছে, এরপরে যে আপনি ইনস্টলমেন্ট দিবা, সেই ইনস্টলমেন্ট টোটালি আপনার হয়ে যাবো 0% রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। এই জিনিসটা একটু কঠিন আমার লাগে, গতিকে আমি একটু তুতলাইলাম আর কি। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিও করতে আমরা আই গেছি করিমগঞ্জ মুবারকপুরের হিরোর শোরুমে, তো আমরা এখানে ভিতরে যাইমো এবং এই জিনিসগুলো সব কিছু জানবো, দেখবো কোন কোন বাইকে কত ডাউন পেমেন্ট দিলে আপনি বাইক লইতে পারবা, কত রেট অফ ইন্টারেস্ট থাকবো, আর কিটা কিটা অফার আছে। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করতাম, সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, এবং ভিডিও দেখার লগে লগে ভিডিও শেয়ার করবা। আজকে দেখতে পারবা প্রচণ্ড রোদের মধ্যে আমি আইছি, এবং এটা হচ্ছে কি আপনার রয়্যাল এটিএস হিরো, হিরো টু হুইলারের অথরাইজড শোরুম করিমগঞ্জের, এবং আমরা আছি গিয়া মুবারকপুর, করিমগঞ্জ থেকে করিমগঞ্জ শহর থেকে 1 কিলোমিটার দূরে, এবং মুবারকপুর এই যে বিএসএফ ক্যাম্প আছে সেই ক্যাম্পের উল্টা দিকে হয়েছে গিয়া এই শোরুমটা। তো বন্ধুরা আমরা গেছি শোরুমের ভিতরে, তো এর আগের ভিডিওগুলোতেও দেখছিলাম, ওকে, তো আমি আবারও নতুন করিয়া দেখাই দিই। আপনার যে ধরনের বাইক লাগে বা স্কুটি লাগে সবগুলোই ফেইবা, এখানে দেখতে পারবা জুম স্কুটিটা, এদিকে হচ্ছে কি এক্সপালস, এবং এক্সপালসের বিশেষত্ব হইলো কি আমার মনে হয় না বরাকভেলি অন্য কোনো শোরুমে আপনি এক্সপালস ফেইবা। তাছাড়া হয়েছে কি ক্যারিজমা আছে, গ্ল্যামার আছে, তারপরে এখানে তারপরে ওই সাইডেও আরও দেখাই দাম আপনারা, ঠিক আছে। আমরা প্রত্যেকটা বাইকের ডিটেলস আমরা জানবো, এদিকে আপনি গ্ল্যামার দেখতে পারবা, স্প্লেন্ডার দেখতে পারবা, লাস্ট ভিডিওতে দেখছিলাম স্প্লেন্ডারের 3-3টা মডেল, এবং এটার মধ্যে এখন পর্যন্ত সেই মনসুন অফার আছে যেটার মধ্যে মাত্র 6,666 টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই স্প্লেন্ডারটা আপনি নিতে পারবেন। ওই ওখান যে বাইকটা দেখাইলাম, এবং এটা কিন্তু আপনি বিশ্বাস রাখুন বরাকভেলির কোনো শোরুমে আপনি পাইতে না, হিরোর শোরুমে, যেটা হয়েছে কি হিরোর একটা নতুন বাইক ম্যাভরিক 440, 440cc বাইক, এবং ফার্স্ট আমরা এই চ্যানেলের মধ্যে আপনি দেখতে পারটা সেই ম্যাভরিকটারে বালা করিয়া দেখিলেন কিতা হেভি বাইক ম্যাভরিক, এবং আমরা এটা এটার বিষয়ে আমরা জানবো, ওকে, বেতালা সুন্দর 440cc মধ্যে এই শোরুমের সব থেকে বেশি সিসি আলা বাইক কিন্তু ম্যাভরিক 440। জাস্ট এটার লুকস যখন আমরা এটার একটু সাউন্ডও শুনিলাই, আমরা একটু স্টার্ট দিই হঠাৎ নেই, আমরা সব কিছু জানবো কত ডাউন পেমেন্ট কত প্রাইস। তো চলো আমরা এখন ভিডিওটা পুরো শুরু করি, ওকে। তো আমরা লগে আছি কি এখানে সেলস ম্যানেজার হর্ষ মোদক, তো হর্ষের কাছ থেকে এখন আমরা বিস্তারিত জানবো। আচ্ছা হো হর্ষ, এখন এই সামারের কিটা কিটা অফার আছে? আমরা 2-3টা আরো বেস্ট অফার লই আইছি, যেমন কি 0% ইন্টারেস্ট রেট, 5.99% ইন্টারেস্ট রেট, তারপরে আর আমরা আছে লো ডাউন পেমেন্ট স্কিম, তো চলেই আমরা 3টা স্কিম লই আমরা আইছি, ওকে। তো 5.99 লো রেট অফ ইন্টারেস্ট এটা কিটা? এটা আপনার যে কোনো গাড়ি যদি আপনি লোয়েন্ট 5.99 ইন্টারেস্টে হয়ে যাবো, তারপরে 0% ইন্টারেস্ট রেট আছে, মানে আপনার ইন্টারেস্ট রেট পে করতে হবে, খালি ইএমআই পে করবেন, মানে কোনো ইন্টারেস্ট ছাড়াই কেউ বাইক লইতে পারবো না? নি বাহ, আচ্ছা ঠিক আছে। তোমরা আচ্ছা আমরা ওই জিনিসটা বুঝাও, জেনারেলি তোমরা রেট অফ ইন্টারেস্ট কত থাকে?
এরকম থাকে না নি, তখন যদি এই সামার অফারে কেউ লইতে 5.99 মানে 6% কম রেট অফ ইন্টারেস্টে বাইক নিতে পারবো না নি, ঠিক আছে? তো আমরা কোনটা থেকে দেখা শুরু, আজকে মেব্রিক থেকে শুরু করি না নি, খুব সেইটার বিষয়ে। আচ্ছা ইঞ্জিনটা কিন্তু হার্লি ডেভিডসনের নেই, হ্যাঁ? তো বন্ধুরা হার্লি ডেভিডসন আমেরিকার হার্লি ডেভিডসন বাইকের ইঞ্জিন আপনি গিয়া পাইবা মেব্রিক 440-তে, ঠিক আছে? আর কি দেখতে আছে, মিটারটা দেখতে পান খুব সুন্দর, ওয়াও, ডিজিটাল মিটার, ওকে, এর মধ্যে সব ধরনের ফিচার আছে, হাজার লাইট থেকে দড়িয়া গিয়ার পজিশন ইন্ডিকেটর, কতটুক তেল জ্বলব, তারপরে ইঞ্জিন ওভারহিট, ডুয়াল চ্যানেল এবিএস, সব কিছু সবগুলা দেখাই বলানি বন্ধুরা। এটা লুকস দেখুন, এটা অটো সেন্সর হেডলাইট, অটো সেন্সর মানে অটোমেটিক অন্ধকার যদি থাকে তো অটোমেটিক্যালি লাইট জ্বলে দিব, অটো সেন্সর হেডলাইট, ঠিক আছে? ম্যাভরিক 440-তে ফার্স্ট টাইম আপনি দেখতে পারবেন হিরোর বাইকের মধ্যে। এছাড়া আর এটা এটা ইয়ে দিকে এটা ডুয়াল চ্যানেল এবিএস থাকবে, দুটো এবিএস অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম না নি, ওকে? তো বাইক টায়ার সেকশন খুব বড়, 150 100, আচ্ছা মোটা টায়ার না নি, ইন্ডিকেটরটা দেখতে পারি, কিন্তু বহুত ইউনিক, আচ্ছা ইউনিক ইন্ডিকেটর, এবং হিরোর লোগোও আছে এটার মধ্যে, ওকে? চার্জিং পোর্ট অফ আইজি লাইন আছে, চার্জিং পোর্ট সব পাইবেন, ঠিক আছে? তো দেখুন হেভিলি লোডেড এই ম্যাভরিক 450 মানে 440 সিসি না নি, ওকে? তো এটা এটা ইয়ে কত মাইলেজ, কত এটা মাইলেজ কোম্পানি ক্লেম করে 35। তো বন্ধুরা জাস্ট ইমাজিন করুন 440 সিসির বাইকেও 35 কিলোমিটার পর্যন্ত আপনি মাইলেজ পাইবা। তো যারা একটা হেভি বাইক লাগে তারা লাগে কিন্তু এই নতুন ম্যাভরিক 440, ঠিক আছে? আচ্ছা কত ডাউন পেমেন্ট এটা নেওয়া যাইব? 50,000 না নি, তো দেখুন 50,000 টাকা ডাউন পেমেন্টে হার্লি ডেভিডসনের ইঞ্জিন থাকা এই ম্যাভরিক 440 আপনি লইতে পারবা। নেক্সট আমরা আরেকটা বাইকের দিকে যাই, হিরো হন্ডা কারিজমা, আপনার সবারই জানা আছে, এটার অত বেশি ফিচার্স কিন্তু দেখাই দাম, খুব সুন্দর এই বাইকটা। ও এটা যদি কেউ লইতে চাইতে কত ডাউন পেমেন্ট? 35,000 টাকা, যেটা জুম স্কুটি, টপ মডেল না নি, ঠিক আছে? তো এটার মাইলেজ কত? এটা কোম্পানি ক্লেম করে 65 না নি, তো 1 লিটারে 65 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেখবে এই স্কুটিতে, স্কুটির মধ্যে কিন্তু এটা বহুত বেশি রেঞ্জ, ওকে? এটাও দেখে নিতে চাই কত করবো ডাউন পেমেন্ট? 8,000 টাকা না নি, তো বন্ধুরা দেখুন 8,000 টাকার যদি ডাউন পেমেন্ট দেন যে এ তো এই জুম স্কুটিতে আপনি নিতে পারবা, ওকে? তো এটার মধ্যে আপনারা বিভিন্ন কালার আছে, এই আমরা একটা দেখলাম ব্ল্যাক কালার, এই একটা দেখলাম ব্লু কালার, এদিকে এদিকে দেখলাম একটা রেড কালার, তো দেখুন কত সুন্দর সুন্দর, ঠিক আছে? ওখানে আমরা দেখলাই গ্ল্যামার, ওকে? গ্ল্যামারের কয়টা মানে মডেল আছে? গ্ল্যামারের মধ্যে আপনার ডিক্স ভেরিয়েন্ট অফ এবার ড্রাম ভেরিয়েন্ট অফ এবার একটা আছে, কানেক্ট মডেল মানে এক স্টেপ টপ মডেল, এটা বর্তমানে এখন স্টকে আমরা কাছে শেষ মানে সুলড, অর্ডার দিলে পাওয়া যাবে না নি, ঠিক আছে? তো যদি কেউ গ্ল্যামার লইতে চায় তো তার কত টাকা ডাউন পেমেন্ট দিতে লাগবে? সেম না, 8-9,000 টাকা, 8,000 টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি গ্ল্যামারও নিতে পারবেন। আচ্ছা তোমরা যে কইছো লো রেট অফ ইন্টারেস্ট, ওখানে যদি কেউ লইতে 5.99 রেট অফ ইন্টারেস্ট তার হয়ে যাবো, ঠিক আছে? আর একটা যে কইছো রেট অফ ইন্টারেস্ট ফ্রি হয়ে যাবো, তো সেই ক্ষেত্রে যদি এই এই বাইকটা যদি কেউ লইতে চায় তো এটা কোন সিস্টেমে যেতে লাগবে? লোন অ্যামাউন্টে 50% পে করতে হবে। তো এটা লোন অ্যামাউন্ট কত পড়বে, কোনো আইডিয়া? এটা আপনার পড়ে যাবো ধরেন এটা আমি একটা এক্সাম্পল, কোনো একটা গাড়ি যদি 1,50,000 টাকা হয় লোন অ্যামাউন্ট, তার ধরেন 65-70,000 যদি পে করে দেয় 0%, তখন যে নেক্সট আর সে ইএমআই দিব এটার মধ্যে কোনো ইন্টারেস্ট লাগতো না, নাকি? ওকে, তো বন্ধুরা আশা করি বুঝাইতে পারছি, ওখান দেখি লাইন হয়েছে কি অফ রোডের বাইক হয়েছে কি এক্সপালস, ওকে? তো দেখতে পারবা, এবং এক্সপালসও মনে হয় অন্য শোরুমে নাইবো রাখেন, একমাত্র তোমরা এক্সপালস আছে না নি, আচ্ছা এনিওয়ে এক্সপালস আছে, তো এই এক্সপালসও যদি কেউ লইতে চাইতে কত করবো? ডাউন পেমেন্ট দিলে হয়ে যাবে না? তো বন্ধুরা দেখুন এই যে ডেস্টিনিটা, এটা এই ভিডিওতে প্রথম দেখলাম, লাস্ট ভিডিওগুলোতে আসিল না, ডেস্টিনি প্রাইম, এটা পুরো মেটাল বডি, মেটাল না নি, ওকে? এটা একটু ফিচার্স আমরা দেখিলাই, এটা অ্যানালগ মিটার আইবো, এটা এখানে অ্যানালগ প্লাস ডিজিটাল, হ্যাঁ, তো এটা মধ্যে আপনার আইপিএস টেকনোলজি ফাইল, ওকে? এটা বুট স্পেস অনেক বড়, তারপর এটা ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটর সেম 5.5, ওকে ওকে, ক্যাপাসিটর তো বহুত বড় না নি, কমফোর্টেবল, ঠিক আছে? তো বন্ধুরা এটার মধ্যে একটা জিনিস আছে, যদি আপনারা ট্রাফিক জ্যামের মধ্যে থাকুন অটোমেটিক অফ হয়ে যাব, আর ক্লাচ খালি দাবাইলে ব্রেক দিলে স্টার্ট হয়ে যাবে, এটা সামনে দেখুন বুট স্পেস, ওকে? ফুল সাইজে বহুত কিছু, ঠিক আছে? তো একটা নতুন স্কুটিও আমরা দেখতে পারলাম, এটা যদি তো নিতে চাইতে কত ডাউন পেমেন্ট? 8,000 টাকা ডাউন পেমেন্ট। ওখানে আমরা যাই স্প্লেন্ডার প্লাসের দিকে, স্প্লেন্ডার বা স্প্লেন্ডার প্লাস, এগুলোর মধ্যে তো এখনো মনসুন অফার রয়েছে 6,666 টাকা না নি, তো বন্ধুরা দেখুন সেই মনসুন অফারও রয়েছে স্প্লেন্ডারের মধ্যে। তো তো দেখুন তিনটা মডেলের ফাইদা, এবং এটা যদি আমি মাইলেজের কথা কই তো এটা হচ্ছে গিয়া ও দ্বিতীয়, আর এরকম মাইলেজ আর কোনোটাই দিত না, কত স্প্লেন্ডারের মাইলেজ? 90 নি, তো 1 লিটারে 90 কিলোমিটার ফোন তো মাইলেজ হয়েছে গিয়া স্প্লেন্ডারের তিনটার মডেলে আপনারা দিব, ঠিক আছে? গ্রাফিক্স বহুত সুন্দর, এবং এটা হচ্ছে কি লাগাতার কত বছর থেকে ওয়ার্ল্ডের, লাগাতার 24 বছর থেকে ওয়ার্ল্ডের সব থেকে বেশি সেলিং বাইক হয়েছে গিয়ে স্প্লেন্ডার। আচ্ছা এখানে দেখুন স্প্লেন্ডারের টপ মডেলটা, যেটার মধ্যে আছে কি আপনার ডিজিটাল মিটার, ওকে? ঠিক আছে, তো এটাও যদি কেউ লইতে চাইতে কত ডাউন পেমেন্ট? 6,666 টাকা,
ঠিক আছে। এই বাইকটার মধ্যে কিন্তু আপনি মনসুন অফার পাইবা, বাকিগুলোর মধ্যে আপনি পাইবা গিয়ে সামার অফার। এখানে একটা দেখলাম হিরো এইচ এফ ডিলাক্স, ওকে, এটার ফিচার্স কি তার সামনে? এটার মধ্যে আপনি অ্যানালগ মিটার পাইবেন, আরেকটা দেখে নিলাম পেশন প্লাস, ওকে, তো এটার কত? আট হাজার টাকা ডাউন পেমেন্ট নেন, ঠিক আছে। এটার মাইলেজ কিরকম? তো তার কাছ থেকে জানবো যে এই অফারের বিষয়ে, যে ফাইন্যান্সে কি কি অফার আছে। ফাইন্যান্সে আমরা তো প্রত্যেক মাসে অফার থাকে, তো এটা এই মাসের স্পেশাল অফার আছে, অকায়তিতে লাগিয়া এই মাস পুরা তো আমরা স্পেশাল স্কিম হইলো 5.99 একটা স্কিম আছে, এটা এই মাসের থাকবো। বাকি আমরা লোন অ্যামাউন্টের একটা স্কিম আছে, লোন অ্যামাউন্টের 50% দিলে এক বছর ভিতরে শেষ করতে লাগবো, কোনো ধরনের ইন্টারেস্ট থাকতো না, জিরো ইন্টারেস্টে আমরা গাড়ি দিতাম। আরও আমরা কাছে 60 বছর পর্যন্ত এক্সটেন্ড লোন থাকে, 60 বছরে গাড়ি নিতে পারবা। লোয়ার ডাউন পেমেন্ট স্কিম আছে, 7,000-8,000 করে ডাউন পেমেন্ট দিলে গাড়ি বাড়ি দিব। বিনা পাসবুকে আমরা গাড়ি দিতাম পারবো। আরও স্কিম আছে, পাসবুক খালি আধার কার্ড যদি একটা যদি খালি ডকুমেন্ট আধার কার্ড থাকে, কোনো প্যান কার্ড থাকে না, ব্যাংক পাসবুক থাকে না, তারপরে ইয়ে গাড়ি নিতে পারবো। খালি আধার কার্ড থাকলেও গাড়ি নিতে পারবো। বন্ধুরা গরমে পুরো বিজি গেছি, ওকে। তো বন্ধুরা দেখছোই মুদ্দামাত এই তারা অক্ষয় তৃতীয়ার কথা কইছে, যে অক্ষয় তৃতীয়া সামার মনসুন সপ্তাহ মিলিয়া বেতালা অফার যেগুলো চলে, যে 6,667 টাকায় আপনি ডাউন পেমেন্টে স্প্লেন্ডার বা অন্য আরও 2-3টা মডেলের বাইক লিয়ে যেতে পারবা। এখন যদি আপনি বাইক লইন, বাইক বা স্কুটি যে কোনো কিছু লইন, ঠিক আছে, তো রেট অফ ইন্টারেস্ট আবার আপনার 5.99, যেটা হয়েছে কি এখন বরাকবিলির অন্য কোনো জায়গা এই রেট অফ ইন্টারেস্টে আপনি বাইক বা স্কুটি পাইতে না, মোটামুটি আপনার অনেক টাকা বাঁচি যাইব, ঠিক আছে। যদি আপনার লোন অ্যামাউন্ট যখন আপনি বাইক কিনবা, সেই বাইক কেনার সময় যে লোন অ্যামাউন্টের যদি আপনি পুরো অর্ধেক দিলেন, আর হয়েছে কি যদি আপনি অর্ধেক দিলেন, তখন আপনার নেক্সট যে আপনি ইএমআই দিবা, এটার মধ্যে আপনার কোনো রেট অফ ইন্টারেস্ট লাগতো না, রেট অফ ইন্টারেস্ট টোটালি জিরো, মানে আপনার 10,000-20,000 টাকা করিয়া বাঁচবো, ঠিক আছে। উপস্থিত দেখুন হার্লি ডেভিডসনের ইঞ্জিন আলা মেব্রিকও আপনি পাইরা, আরও বহুত কিছু পাই। আর একটা জিনিস তারা কইতে ভুলে গেছে, ঠিক আছে, যে আপনি প্রত্যেকটা বাইকের লগে আপনি হেলমেটও পাইবা, ওকে, আর লগে যদি ভিডিও রেফারেন্স দিয়া ইন্তে একটা স্পেশাল ডিসকাউন্টও পাইবা। তো সবাই কাছে রিকোয়েস্ট, যারা যারাই বাইক কিনতে চাইরা, তো আপনারা একবার হইলেও ভিজিট করি লইবা, ওকে, এবং টেস্ট ড্রাইভ দিবা। মুদ্দামাত দেখুন একটা বাইক কিনতে গেলে যে জায়গাটা আপনার দেখুন টেকা বাঁচবো, ঠিক আছে, তো সেই জায়গা থেকে আপনি বাইক কিনবো। কারণ আজকে দেখুন একটা কথা আছে না, কিতনা দেতি হে, ঠিক আছে। এক তো দেখুন তারা এখানে বাইকগুলো অনেক ভালো, হিরোর ব্যাপারে তার কিছু আমার খোয়ার নাই, মাইলেজও বালা, উপস্থিত তার রেট অফ ইন্টারেস্টও অনেক কম, ঠিক আছে। তো সবাই কাছে রিকোয়েস্ট ভিডিওটা দেখার লগে লগে ভিডিওটা শেয়ার করবা, এবং আপনার যারা যারা বন্ধুরা এই অফারে আপনার বাইক বা গাড়ি বাইক বা স্কুটি লইছে, তাদের কাছে ভিডিওটা মেনশন করে দিবা বা ফুসাই দিবা। ভিডিও এখানেই শেষ করতাম, থ্যাংক ইউ, জয় হিন্দ।